আমার প্রিয় ক্লাস টেনের বন্ধুরা, তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আজ আমি তোমাদের ক্লাস টেনের খুবই ইম্পর্টেন্ট একটি সাবজেক্ট হলো ম্যাথমেটিক্স, গণিত। এবং গণিতের আমি তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের দুটি প্রশ্নপত্র আমি তোমাদের এখন দেখাবো, এবং এর প্রত্যেকটা অঙ্ক তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করো, তোমাদের সাজেশনই ধরে রাখো। এবং এই অঙ্কগুলো তোমরা যদি সলভ করতে পারো, তাহলে জানবে তোমাদের পরীক্ষা খুব ভালো হবে। শুধু তাই নয়, এই কোয়েশ্চেন পেপারটা তোমরা না দেখে সলভ করো, দেখো তোমরা 40-এ কত পাচ্ছ। তাহলে এসো প্রথমে আমরা প্রথম প্রশ্নপত্রটা দেখে নিই, এবং তারপরে দেখে নেবো দ্বিতীয় প্রশ্নপত্র। আর তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে বেল আইকনটা প্রেস করে দিয়ে আমাদের চ্যানেলের বন্ধু হয়ে যেও। এবং তোমাদের আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিও লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং ভিডিও শেষে এন্ড স্ক্রিনে রয়েছে, তোমরা দেখে নিও। প্রথমে দেখে নাও, একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। আমাদের দ্বিতীয় পার্বিক মূল্যায়ন হয়ে থাকে 40 নম্বর, 40 মার্কসের। এখানে রয়েছে 7টি MCQ, এবং সেটি তোমাদের প্রত্যেকটি যা যা সিলেবাসে রয়েছে, বীজগণিত, পাটিগণিত, জ্যামিতি সববার থেকেই আসবে। MCQ এর পরে তোমরা দেখে নাও, 2-এর দাগেতে 2 মার্কসের কোয়েশ্চেন, মানে 4টি রয়েছে। এরপরে 3-এর দাগেতে অংশীদারি কারবারের অঙ্ক, দুটি রয়েছে, তার মধ্যে অথবা রয়েছে একটি করতে হবে, যার প্রশ্ন মান হলো 5। এরপরে চলে যাব 4-এর দাগেতে সমাধান করো। এর সঙ্গে একটি অথবা রয়েছে ভেদ থেকে। 5-এর দাগে রয়েছে তোমাদের উপপাদ্য, 2টি উপপাদ্য রয়েছে। প্রথমটি, প্রমাণ করো যে বৃত্তের বহিঃস্থ কোনো বিন্দু থেকে যে 2টি স্পর্শক অঙ্কন করা যায়, তাদের স্পর্শবিন্দু দুটির সঙ্গে বহিঃস্থ বিন্দু সংযোজক সরলরেখাংশ দুটি দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। আমি এই যে তোমাদের প্রশ্নপত্র দেখাচ্ছি, এটি 2019-এর প্রশ্নপত্র, কারণ 2020-21-এ তো কোনো পরীক্ষা হয়নি। এর সঙ্গে অথবাতে রয়েছে, প্রমাণ করো যে কোনো সমকোণী ত্রিভুজে সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের লম্ব অঙ্কন করলে এই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় সদৃশ। 6-এ দেখে নাও, সাথেতে রয়েছে সম্পাদ্য ত্রিভুজে পরিবৃত্ত অঙ্কন করো। 8-এতে গোলক থেকে অঙ্ক রয়েছে পরিমিতি, এবং তার সঙ্গে অথবাতে রয়েছে লম্ব বৃত্তাকার শঙ্কু। এরপরে আমরা দেখে নেব আমাদের দ্বিতীয় প্রশ্নপত্র গণিতের, এটি অন্য আরেকটি স্কুলের। তোমরা চেষ্টা করবে যত পারো কোয়েশ্চেন পেপার নিয়ে প্র্যাকটিস করতে, প্র্যাকটিস খুব দরকার। মোট 5টি MCQ রয়েছে, তার মধ্যে এখানে 3টি দেখে নাও এবং এখানে রয়েছে 2টি। এরপরে 2-এর দাগেতে 2 মার্কসে 4টে তোমাদের অঙ্ক করতে হবে। তিনের দাগেতে দেখো অংশীদারি কারবার থেকে অঙ্ক রয়েছে, চারের দাগে ভেদ 3 মার্কস রয়েছে, 5-এর দাগেতে যে উপপাদ্য রয়েছে, প্রমাণ করো যে বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক ও ওই স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত। 6-এর দাগেতে রয়েছে অন্তর্বৃত্ত অঙ্কন, 7-এর দাগেতে ত্রিকোণমিতি থেকে রয়েছে অঙ্ক, 7-এর দাগে 2 নম্বর অঙ্ক,
এবং আটের দাগে রয়েছে পরিমিতি। সেখানে গোলক থেকে একটি এবং লম্ববৃত্তাকার শঙ্কু থেকে আরেকটি রয়েছে এবং একটি প্রশ্নের উত্তর দাও, প্রশ্ন মান হলো 4 মার্কসের। এখানে পরিমিতি দুটো অঙ্ক আছে, গোলক এবং লম্ববৃত্তাকার শঙ্কু থেকে একটি উত্তর করতে হবে যার প্রশ্ন মান হলো 4 মার্কস, 4×1=4। এবং 9-এর দাগেতে রাশি বিজ্ঞান। এর সঙ্গে অথবা রয়েছে এইটি, নিচের তথ্যের মধ্যমা 32 হলে এক্স ও ওয়াই এর মান নির্ণয় করো যখন পরিসংখ্যার সমষ্টি হচ্ছে 100। তাহলে আজ আমি তোমাদের দুটি স্কুলের দ্বিতীয় পার্বিক মূল্যায়নের অঙ্কের প্রশ্নপত্র দেখালাম 2019 সালে। আশা রাখি ভিডিওটি তোমাদের খুবই উপকারে আসবে এবং এই অঙ্কগুলো তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করো এবং কোয়েশ্চেন পেপারটাও সলভ করে দেখো তোমরা কত পাচ্ছ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও।